আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে স্টার্ট আপ এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ। স্টার্ট আপ কাকে বলে সেটি আগে আমরা আলোচনা করি। স্টার্ট আপ হচ্ছে যে কোনো ব্যবসার প্রাথমিক অবস্থাকেই আমরা স্টার্ট আপ বলে থাকি। আরেকটি সংজ্ঞা পাওয়া যায়, যখন আপনার কাছে সুন্দর সুন্দর আইডিয়া থাকবে, সে আইডিয়া থেকে যখন একটি ব্যবসা রূপান্তর হবে, সেই আইডিয়াটি সেই ব্যবসার প্রাথমিক অবস্থাকেও আমরা স্টার্ট আপ বলে থাকি। দুটো সংজ্ঞা পাওয়া যায়, অর্থাৎ সুন্দর সুন্দর আইডিয়া থেকে এক একটি স্টার্ট আপ গড়ে উঠবে। এখন আমি যদি বলি যে ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ, একটি স্টার্ট আপে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তবে একটি সুশৃঙ্খল স্টার্ট আপে দেখা যায় যে আপনার আইটি ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ম্যানেজমেন্ট এই তিনটি টিম বরাবরের মতোই থাকে। তা এখানে এই যে ম্যানেজমেন্ট টিম থাকে, এখানে যে সকল ডিপার্টমেন্ট থাকবে তাদের মধ্যে যে সকল এমপ্লয়িরা কাজ করবে, অবশ্যই সেখানে ম্যানেজমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? ম্যানেজমেন্ট মানে কি? ব্যবস্থাপনা। অর্থাৎ যদি আমি আলোচনা করি মার্কেটিং টিম নিয়ে, সেখানে ম্যানেজমেন্টটা কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটি স্টার্ট আপের প্রোডাক্ট বা সার্ভিসটি যখন সেল হয়, এই সেটি কিভাবে সেল হয়, অবশ্যই এখানে মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং যত ভালো করবেন, তত সেই জিনিসটি কাস্টমাররা কিনতে থাকবে বা কিনবে। এখন যদি এই ডিপার্টমেন্ট অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্টে যারা থাকবেন স্টার্ট আপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তাদের মধ্যে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ একটি মার্কেটিং ডিপার্টমেন্টে যে সকল কাজগুলো থাকে, সেই কাজগুলোর মধ্যে একটি ব্যবস্থাপনা এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠে। অর্থাৎ যদি ব্যবস্থাপনা না থাকে, তাহলে দেখা যায় যে সেই টিমটি খুব ভালো কিছু করতে পারেনি, বা সেই টিমটি একটি স্টার্ট আপের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারেনি। সবকিছু ব্যবস্থাপনা যদি সুন্দর হয়, মার্জিত হয় এবং গোছানো সুশৃঙ্খল হয়, তখন দেখা যায় যে সেই স্টার্ট আপটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন এই ম্যানেজমেন্ট অর্থাৎ টিম ম্যানেজমেন্টের কথা আমি এখানে বলছি, অর্থাৎ স্টার্ট আপে যখন মার্কেটিং টিম ম্যানেজমেন্ট সেই ব্যবস্থাপনার কথাটা আমি বলছি, অর্থাৎ এখানে তারা একটি সুন্দরভাবে সবকিছু যখন করবে, তখন দেখা যাবে যে অটোমেটিক সেই স্টার্ট আপে নাম সুনাম ছড়িয়ে পড়ছে চারদিকে। অর্থাৎ এটি কিসের জন্য হয়েছে? অবশ্যই এর পিছনে মার্কেটিং টিম যারা আছে, তাদের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন আমি আর একটি প্রোডাক্ট যদি থাকলো, কিন্তু সেই প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং করবে বা কিভাবে জিনিসটি বাজারে যেতে হবে, সেটি যদি আমার স্টার্ট আপের মার্কেটিং এর এমপ্লয়িরা না জানে বা তাদের মধ্যে ব্যবস্থাপনা না থাকে, কিভাবে তারা এটি করবে, কিভাবে তারা এটি মার্কেটিং করলে ভালো হয়, তাহলে কিন্তু আমার প্রোডাক্ট বা সার্ভিসটি সামনের দিকে এগিয়ে যাবে না। যখন আমার প্রোডাক্ট বা সার্ভিসটি সামনে এগিয়ে যাবে না, তখন ধীরে ধীরে আমার স্টার্ট আপ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এখন আমরা বুঝতে পারছি যে ব্যবস্থাপনাটা কতটা গুরুত্বপূর্ণ। সে ঠিক তদ্রূপ ভাবে যদি আমি বলি, আইটি ম্যানেজমেন্ট টিম থাকে, তারা কি করে থাকে? আইটি রিলেটেড স্টার্ট আপের ক্ষেত্রে আইটি রিলেটেড যে সকল কাজগুলো রয়েছে, তারা সেই কাজটি খুব সুন্দরভাবে করে থাকে। আর এই ম্যানেজমেন্ট করে থাকে, অর্থাৎ তারা খুব গুরুত্বপূর্ণ ভাবে ম্যানেজমেন্টের কাজটি তারা করে থাকে আইটি ডিপার্টমেন্টের জন্য। এখন আইটি ম্যানেজমেন্ট টিমে যারা থাকবে, তারা কি কি করতে পারে স্টার্ট আপে? তারা যে সকল অর্ডার গুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হবে, সেই সকল অর্ডার গুলো তারা নিতে পারবে। সেই সকল অর্ডার গুলো কিভাবে কাস্টমারদের কাছে তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো বা সেবাগুলো তারা দিতে পারবে, সেগুলো তারা আগে দেখবে যে অর্ডার গুলো কিরকম আসছে বা কি সার্ভিস চাচ্ছে। এটি আইটি ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট টিম এই যে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে।
এবং এছাড়া ওয়েবসাইটের যে কাজগুলো রয়েছে, ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যদি কেউ আমাদের অর্ডার দিয়ে থাকে স্টার্টআপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই অর্ডার গুলো এই আইটি ম্যানেজমেন্ট টিম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা যদি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা না পালন করে থাকে, তাহলে একটি স্টার্টআপে যদি প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে থাকে বা শুধু প্রোডাক্ট দিয়ে থাকে, সে প্রোডাক্ট বা সার্ভিসটি তারা যদি অর্ডার নিতে নাই জানে, অর্থাৎ তাদের ব্যবস্থাপনা ভালো না থাকে, তাদের এই টিমের মধ্যে আইটি ম্যানেজমেন্ট টিমের মধ্যে যারা থাকবে তাদের মধ্যে একটি সবার মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তারপর একটা সুন্দর ম্যানেজমেন্ট গড়ে উঠবে এবং সেক্ষেত্রে সেই সময় স্টার্টআপটি তখন খুব সহজেই সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। তাহলে আমরা কনক্লুশন পার্টে যে জিনিসটি নিয়ে আমরা বলতে পারি সেটি হচ্ছে, একটি স্টার্টআপের ক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যানেজমেন্ট টিমটিও খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন ম্যানেজমেন্ট টিমটি সুন্দরভাবে সাজাবেন, তখন মনে রাখবেন আপনার সেই স্টার্টআপটি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। এবং এই জন্য প্রতিটি স্টার্টআপে আমরা বলি, আমি একজন কনসালটেন্ট হিসেবে, যে অবশ্যই প্রতিটি স্টার্টআপে এই কাজগুলো, ম্যানেজমেন্টের কাজগুলো খুব গুরুত্বপূর্ণ, যারা কাজ জানে তাদেরকে দিয়ে বা যারা কাজ শিখতে আগ্রহী তাদেরকে দিয়ে এই টিমটি সাজানো অবশ্যই উচিত। তাহলে আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।